পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর জানাজা নামাজ তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মিয়াপুর হাজী জসিমউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে জানাজা নামাজের ইমামতি করেন পদ্মবিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রহমতুল্লাহ। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত এবং গুরুতর আহত হন আরও দুইজন শিক্ষার্থী। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে পাবনা ঈশ্বরদী রাজশাহী মহাসড়কের আজমপুর কালিকাপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। আমার ফ্রেন্ড সার্কেল অনেকগুলো গেছিলাম, পাঁচটা গাড়ি তৈল, আরো তিনজন করেছিল, অনেক ছিল, কিন্তু ওরা কেউ মানে ফোন দিলাম যাওন, বেশিরভাগ লোকই ভয়ে মানে বলল যে গেস্ট কালচার হতে পারে বা কোনো সমস্যা, মানে আমি বলছিলাম যে একজন মারা গেছে ওই জায়গায়। দেখি যে সাকিব ওইখানে পড়ে আছে, মানে শুয়ে আছে, ওইখানে মারা গেছে, এবং দুজনকে হচ্ছে গা লজিক হচ্ছে গা নিয়ে গেছে হাসপাতালে। আমরা গভীরভাবে শোকাহত, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের তিনটা স্টুডেন্ট, বিদ্যালয় শাখার তিনটা স্টুডেন্ট গতকাল সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে নিহত হয়, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি চাই যে এই ছেলেপেলে দাঁড়ি আসুক, দাঁড়িয়ে আছে, তারা যেন সবাই ছেলেদেরকে সতর্ক করে দেয়, যাতে ভবিষ্যতে এভাবে গাড়ি ঘোড়া না চালায়।